प्रिय दर्शक ओलिम्पिक एनर्जी प्लस निवेदित सेलिब्रेटेड डे आउट पावर्ड बाय जमुना इलेक्ट्रॉनिक्स এই অনুষ্ঠানে আমি ফারহানা নিশ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতোই আমি সব সময় যেমন বলি আপনাদের প্রিয় একজন মানুষ আমার সাথে থাকবে আজকে তো অনেক বেশি প্রিয় একদম পুতুলের মতো একজন মানুষ আমার সাথে আছে যাকে দেখলেই অনেকেরই হয়তোবা মন ভালো হয়ে যায় আবার যাকে দেখে অনেকে চিন্তা করে তার ভবিষ্যতের সাথী হয়তোবা এরকমই হবে আমার সাথে আছে এই প্রজন্মে অনেক জনপ্রিয় একজন মডেল বলি অভিনয় শিল্পী বলতে পারি আবার বলতে পারি নৃত্য শিল্পীও প্রিয় দর্শক আমাদের সাথে আছেন আপনাদের অনেক প্রিয় মেজাবিন আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো আপু কেমন আছো ভালো আছি দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর একদম সাজানো একটা পুতুল বসে থাকেন এরকম মনে হচ্ছে যাই হোক আমাদের এই আয়োজন মূলত যে ধরো এই যে রোজার একটা সময় চলছে বা এত শুটিং এর মধ্যেও কিন্তু শুটিং করছো বা আরেকটা শুটিং এর জায়গা থেকে এখানে এসেছো হ্যাঁ সো এর মাঝেও ধরো অন্য সময় যেভাবে করে শিডিউলটা থাকতো তোমার সকালে একটু নাস্তা খেয়ে বা একটু এক কাপ চা খেয়ে যেটা এখন কিন্তু সেরকম হয় না সো হয়তো রোজা থাকতে হচ্ছে তার আগে খাওয়া দাওয়ার পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলবো সামনে ঈদ কি কাজ কি ভাবনা ঈদ কেমন কাটবে এগুলো নিয়ে কথা বলবো আমরা তো শুরুতেই আসলে বলো যে এখন এই সময়ের দিনগুলো কেমন যাচ্ছে রোজাতে আসলে আমার একটা জিনিস খুব পছন্দ লাগে এমনিতে যখন নর্মাল ডেগুলো থাকে তখন সকালে উঠে আমার ব্রেকফাস্ট করাটা খুবই অপছন্দের একটা কাজ রেডিটা খুব মোস্ট ওয়েলকাম একটা জিনিস এখন যেটা হয় রেডি হয়ে যখন আমি শুটিং এর জন্য বা কোনো একটা কাজে বের হই হঠাৎ করে মনে পড়ে যে নাস্তা করতে হবে তারপর আবার জাস্ট সাথে সাথে মনে পড়ে যে না এখন তো নাস্তার এই পেরাটা নাই অন্য সময় মনে হয় না এখন মনে হয় যে হ্যাঁ নাস্তা করতে হবে আর তখন খুব মজা করেই বের হয়ে যেতে পারি তো মানে ওই যে টাইমটা যেটা আগে কনজিউম হতো যে বসে খাবো আম্মু এক একটা জিনিস দিবে জোর করে খাওয়াবে যেটা খাও ওটা খাও ওই জিনিসটা এখন আসলে আর হচ্ছে না টাইমটা সেভ হয় টাইমটা সেভ হয় মানে না খাওয়া অবশ্য তোমাকে দেখে বোঝা যায় যে হ্যাঁ না খাওয়ার দল আর খাওয়ার দল এরকম থাকে না তুমি না খাওয়ার দলে সেটা বোঝা যায় যাই হোক আর এমনি কি মনে হয় যে মানে কি ধরনের ফুড সাধারণত রোজায় পছন্দ হয় যে আমি খেতে পছন্দ করব বা অনেক সময় বেশিরভাগ সময়ই বলবো ইফতারের সময়টা তো শুটিং এই থাকো তো সেই ক্ষেত্রে কি মনে হয় কি খেতে পছন্দ আমার ভাজা পোড়া খুব পছন্দ একদম ছোট থেকেই শুটিং এ ভাজা পোড়া পছন্দ অনেক বেশি পছন্দ দেখে যদিও মনে হয় না পেঁয়াজু পকোড়া তারপর হচ্ছে গিয়ে ছোলা খুব পছন্দের তো যখনই অনেক অনেক জায়গায় যখন আমরা শুটিং করি বা এরকম তখন হয়তো বলে আপু আপনি তো এসব খাবেন না নিশ্চয়ই ফ্রুটস খাবেন না আমি না আমি তো ওইগুলোই খাবো মানে উল্টো সবাই ভাবে যে না তুমি এটা খাবো না কিন্তু আমার আসলে ওইগুলোই খুব পছন্দের তো এমনিও যদি বলি কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ যে হ্যাঁ মনে হচ্ছে আমার এখন এটাই খেতে হবে টাইপের এরকম কিছু পছন্দের অনেক কিছুই আছে কিন্তু একটা খাবার আছে যেটা আমি যে কোনো টাইমে যে কোনো বেলায় খেতে পারি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইজ হ্যাঁ আচ্ছা আর কিছুই না আর কিছু না এটা যদি আমি রাত তিনটায়ও দেখি আমার তখনও খেতে ইচ্ছা করবে ব্রেকফাস্ট হিসেবে দিলেও আমি খাবো লাঞ্চ হিসেবে দিলেও আমি এটা খাবো তাই মানে এত পছন্দ আমার অনেক বেশি পছন্দ আচ্ছা ঠিক আছে কিন্তু কখনো ফ্রেঞ্চ ফ্রাই নিজের হাতে তৈরি করে খেয়েছো হ্যাঁ অনেকবার এটা আসলে অ্যাকচুয়ালি আমার প্রথম যে জিনিসটা শেখা তার মধ্যে এটা একটা বিকজ ইটস ভেরি ইজি আর ছোটবেলা থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ আসলে অভ্যস্ত ওইভাবে হয়েছে মাঝে মাঝে থাকে না যে বাসায় কেউ নেই নিজে কিছু একটা খেতে হবে তখন সবার সোজা মেথড আসলে এটাই তো এটাই অনেক আগে থেকে আমার করা হচ্ছে আচ্ছা এ তো গেল ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু বলেছো অনেকবার করেছি তার মানে টুকটাক রান্নার অভ্যাস আছে টুকটাক হ্যাঁ বলা যায় টুকটাকের চেতে আরো বেশিই আছে বাট করা হয় না টাইম পাওয়া যায় না ওইভাবে বাট টুকটাকের চেতে আরেকটু বেশিই পারি আচ্ছা আচ্ছা তো কি রান্না করতে পছন্দ করো ইউজুয়ালি ওইভাবে কিচেনে তো পারমিশন থাকে না রান্না করার তো যেটা মাঝে মাঝে করা হয় সেটা হলো পায়েস রান্না করা হয় পায়েস বানানো হয় তারপর কাস্টার্ড বানানো হয় বিফ ভুনা বানানো হয় মেজবানি বিফটা বানানো হয় আর এই যদি টুকটাক হয় মানে এই কয়েকটা জিনিস আমি একদম মুখস্থ করে ফেলে এসেছি এই জন্যই এর মধ্যে কোনটা খেয়ে সবাই সবচেয়ে বেশি পছন্দ করে আমি বিফের কথা সবাই বলে যে ভালো হয় বিফ তোমাকে দেখে আসলেই বোঝা যায় না ভাজা পোড়া পছন্দ বিফ পছন্দ ওকে তো এই যে রান্না রান্নাগুলো করো তখন করে খাইয়েছো মানে ফ্যামিলির সবাইকে ফ্রেন্ডসদেরকে ওরকম করে আসলে ফ্রেন্ডসদেরকে এখন আমি কি পারি সেটা দেখি মানে আমি যে কাউকে জিজ্ঞেস করব যে আসলে সত্যিকারে রাধে কি না কেমন তাহলে আসলে আমার ফ্যামিলিকে জিজ্ঞেস করা যায় তো তাদের জন্য বেশ কয়েকবারই করা হয়েছে আর হ্যাঁ কয়েকটা ফ্রেন্ডকে পাঠানো হয়েছে
স্পেশাল ওকেশনে এটা তো গেল বা কিছু ঈদের কথাই আমি আসছিলাম যে ধরো এটা তো গেল যে তুমি যদি সময় পাও ফ্রি টাইম পাও তখন হয়তো এগুলো করে খাও বা অনেক সময় ইচ্ছে করলে অল্প সময় থাকলে ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ ঠিক আছে সেটাও বুঝলাম কিন্তু কথা হচ্ছে যে ঈদের সময় আসলে কি এমন কখনো হয়েছে যে ঈদের শুটিং করছো কিন্তু ঈদ চলছে ঈদের সময় তুমি বাইরে দেশের বাইরে ঢাকার বাইরে ঈদের সময় শুটিং করছো ওরকম করে শুটিং হয় না ঈদের সময় আসলে যেটা আমাদের থাকে আইদার রেডিওতে একটা প্রোগ্রাম থাকে বা সকালে একটা লাইভ থাকে বা সন্ধ্যায় একটা লাইভ থাকে এরকম টুকটাক কাজ বাট আমি অনেক আগে থেকেই সুন্দর করে প্ল্যান করে ঈদের তিন চার দিন আগেই সব কাজগুলো শেষ করে ফেলি যাতে শপিংয়ে ভালোভাবে টাইমটা দিতে পারি শপিংয়ে আচ্ছা শপিংয়ের কথায় আসবো কিন্তু এই যে ঈদের সময়টায় যেহেতু সময় দিতেই পারো তো কোনো কি তখন কিছু রান্না করো ঈদের সময় আসলে এত বড় রিস্ক নেওয়া যায় না বাসায় বাইরের মানুষজন থাকে কারণ অনেক গেস্ট থাকে তো ওই সময়টাতে আমি আম্মুকেই বলি যে না তুমি এসব করো অ্যাকচুয়ালি সেই করে আমারটা তো অনেক অল্প করা আচ্ছা তো এই যে শপিংয়ের কথা বললাম তো কি মানে রোজার সময়ে মানে শপিংগুলোও করে ফেলো নিশ্চয়ই শুটিংয়ের ফাঁকে ফাঁকে শপিংয়ের দিক থেকে আসলে আমার বাইরে থেকে কেনা জিনিস খুবই কম হয় আমার ইউজুয়ালি যেটা আমার ঈদের ড্রেস থাকে বা কিছু থাকে ওটা বানানো হয় এখনো কি এরকম মনে হয় যে হ্যাঁ ঈদের ড্রেসটা কেউ দেখবে না কেউ জানবে না অফকোর্স আমি তো খুবই এরকম একদম ছোটবেলা থেকে কাউকে কিছু দেখাবো না অনেক আগে থেকে প্ল্যান করে রাখি ওইটা মাথায় মাথায় যখন আমি শপিং করতে যাই বা কিছু ঈদের আগেই ধরো রোজাই শুরু হয় নাই তার আগে থেকে আসলে আমি খুঁজতে থাকি একটু একটু করে যে এটা কি আদৌ পাচ্ছি কি পাচ্ছি না আচ্ছা এই যে বললা যে রোজার সময় খুঁজতে থাকি বা নিজে নিজে প্ল্যানিং করি তার মানে কি ডিজাইনার মেজাবিন চৌধুরী বলা যায় যেহেতু আমি ডিজাইনিং এ পড়ছি আমি টুকটাক ট্রাই করি করার ওয়াও তাহলে তো খুবই ভালো তো পড়াশোনা করার পরে কি মনে হচ্ছে যে আগে ভালো ডিজাইনার ছিল নাকি এখন পড়ার পরে একটু বেটার হচ্ছে ডিজাইনিং ব্যাপারটা না আসলে আগে থেকে যাদের ভিতরে একটু একটু থাকে তারাই পরে ইন্টারেস্টেড হয় ডিজাইনিং নিয়ে পড়ার জন্য হঠাৎ করে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ডিজাইনিংটা বুঝে যাবে এরকম আসলে সাবজেক্টটা না সাবজেক্টটা ভেরি ডিফারেন্ট যাদের মধ্যে ওই যে ব্যাপারটা থাকে বা ইফ দে ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ডিফারেন্ট ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে তারাই আসলে এই অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট শুনতে মনে হয় হ্যাঁ খালি কাপড় বানানো বাট ইটস নট লাইক দ্যাট ইটস ভেরি ডিফিকাল্ট সেলাই পারো সেলাই মেশিন আছে বাট ইলেকট্রিক মেশিনটা আছে বাট ওইভাবে একদম এক্সপার্টদের মতো এখনো পারি না অল্প অল্প দেখো এটাও মানে পুরো হয়ে যাবে সব কিছু নিয়ে এ তো গেল তোমার নিজের একদম কিছু কাজ কিন্তু অন্য সবার জন্য যে কাজটা করো অবশ্যই নিজের জন্য বাট ওই কাজগুলো অন্য মানুষের জন্য যেমন কাপড় শুধু নিজে করার জন্য হ্যাঁ বাট এই যে তোমার নাটক মানে অভিনয় বলো বিজ্ঞাপন বলো আর নাচ বলো ইদানিং অনেক প্রোগ্রামে তোমাকে দেখা যায় নৃত্যশিল্পী হিসেবে তো এখন কোনটা মনে হয় নৃত্যশিল্পী বলা আসলে উচিত না বিকজ এখন আমি একদমই শিখছি সোহাগ স্যারের কাছ থেকে তো এটা বলাটা অনেক বড় ব্যাপার হয়ে যায় বিকজ নৃত্য ব্যাপারটা অনেক বেশি ডিফিকাল্ট আর এটা অনেক বছর পরিশ্রমের পরে গিয়ে আসলে এই খেতাবটা পায় একজন তো ওই ক্ষেত্রে আমার আমি নিজেকে খুবই ছোট মনে করি খুবই নতুন মনে করি আর হ্যাঁ ডেফিনেটলি অনেক নাচের শো করা হচ্ছে সোহাগ স্যারের সাথে মিলে অনেক শো করা হয় তবে এটা একদমই রিসেন্ট আর শুধুমাত্র সোহাগ স্যারের বলার কারণে আমি আগে আসলে নাচ নিয়ে আমার একদমই কোনো প্ল্যানিং ছিল না বাট এখন আমি আস্তে আস্তে করে ভাবছি বাহ আর নাটক নিয়ে নাটক নিয়েও আসলে স্টার্টিং আমার তো কোনো কিছু নিয়ে প্ল্যান ছিল না ওভাবে বাট পরে যখন কয়েকটা নাটক করার পর ভালো রেসপন্স ভালো ফিডব্যাক পেয়েছি সবাই আমাকে যখন নাটকের জন্য ডাকা শুরু করলো বললো যে তুমি আরেকটু টাইম দিলে অনেক ভালো করতে পারবে তো তারপর থেকে আমি এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে এখন কন্টিনিউ করছি আর বিজ্ঞাপন নিয়ে তো এটা দিয়েই আমার শুরু তো বিজ্ঞাপন নিয়ে এটা আমার সবচেয়ে ফেভারিট কাজ যদি আমি সেক্টর ওয়াইজ চিন্তা করি তাহলে বিজ্ঞাপন করাটা আমার সবচেয়ে ফেভারিট বাহ কিন্তু এখন এই মুহূর্তে যদি বলা হয় যে অনেক বিজ্ঞাপন করে ফেলছো ওকে এবং সব অনেক মানুষের প্রিয় একজন মডেল তুমি আমার ধরো এই প্রোগ্রাম নিয়ে যদি বলা হয় যে ইনস্ট্যান্ট কিছু একটা করো কী করবো ইনস্ট্যান্ট
ইনস্ট্যান্ট করার মতো তেমন তো আসলে কিছু মাথায় আসছে না, বাট তবে আমার আগের কিছু কিছু টিভিসির ডায়লগগুলো আছে যেগুলো অনেক বেশি ফেমাস হয়েছিল, তো ওইটা বলা যায় হয়তো বা। বলো, আমার মনে হয় তোমার বাস হাস ওই কথাগুলো মানুষ একটু শুনলে খুশি হবে। আমার বাংলা লিঙ্কের একটা খুবই ফেভারিট টিভিসি আছে, যেটার জন্য আমি সিজিএফবি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম অ্যাজ বেস্ট মডেল। তো সেটা ফারুকি ভাইয়ের বানানো ছিল, ওখানে স্টোরিটা খুবই ডিফারেন্ট অ্যাজ অনেক ফানি ছিল। একটা বউ থাকে, সে হচ্ছে তার জামাই আসলে রবিনসন ক্রুসোর মতো একটা আইল্যান্ডে হারিয়ে যায়, আর 8 বছর পর জামাইটা ব্যাক করে। তো জামাই যখন আসছে সে এক্সপেক্ট করছে 8 বছর পর আমার বউটা আমাকে দেখবে, দেখে কি না কি করবে। তো এই যে দরজাটা খুলে বউয়ের রিয়াকশনটা দেখে জামাই ওখানে ফিট হয়ে যায়, ওইটা আমার খুব পছন্দের একটা টিভিসি ছিল। এখন বলো না যে অ্যাক্টিং করে দেখাতে হবে, আমি সেটাই বলছিলাম যে অ্যাক্টিং করে আমরা একটু দেখি। অ্যাক্টিং করে ওইটা আসলে এক শটে ফারুকি ভাইয়ের ইনস্ট্রাকশন হিসাবে হয়েছিল, বাট এখন করলে কেমন হবে আমি ঠিক জানি না। তো ধরো বিচার করে দেখবো আমরা। আচ্ছা, ধরো এই যে দরজাটা, তুমি রিং দাও আর আমি দরজাটা খুলি। ওকে, টিং টং। এত বছর পর আসার সময় হলো, বাসায় বউ আছে, সে কিভাবে খায় কিভাবে সংসার করে কোনো খবর নাই, খুব আসছে। আমি সাইফুল, তোমার জামাই, তো আমি কি করব, যাও বাজার নিয়ে আসো। মানে সিরিয়াসলি, মানে আমারও মনে হয় যে ওখানে যদি যেই থাকুক না কেন 5 বছর ফিরে এসে যদি এই ধরনের রিয়াকশন শুনে ডেফিনেটলি ফিট হয়ে যাওয়ার মতোই অবস্থা। যাই হোক, এ তো গেল আরেকটা বিজ্ঞাপনের গল্প। বিজ্ঞাপন ছাড়া যদি, যেহেতু আমরা বলেছি আমরা তোমার ঈদ নিয়ে, ফ্যাশন নিয়ে, সবকিছু নিয়ে কথা বলবো, অনেক বড় হয়ে গেছো জানি, কিন্তু তারপরও মানে এখন পর্যন্ত মেমোরেবল ঈদ কোনটা? মেমোরেবল ঈদ 2012-র ঈদটা আমার খুব পছন্দের। 2012, এমন কি ঘটেছিল যে 2012? তেমন কিছুই ঘটে নাই, বাট আছে না যে আমাদের মনে হয় এই বছর আমার পড়াশোনা খুব ভালো যাচ্ছে, আমার কাজ খুব ভালো হচ্ছে, আমি খুব ভালো একটা স্টেট অফ মাইন্ডে আছি। তো 2012-র ওই বছরটা এরকম ছিল। আচ্ছা, কিন্তু ঈদের মানে এ পর্যন্ত পাওয়া ঈদের গিফটগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের গিফট কোনটা? গিফট তো অনেক পেয়েছি ছোটবেলা থাকতে, তো মা বাবারাই সবসময় কাপড় বানিয়ে দিয়েছে, তো ওইটাই বলা যায়। আমার মনে হয় আমি বলতে পারি, আমি যখন 7 বছরের ছিলাম আমার প্রথম সালোয়ার কামিজ, তার আগে কখনো সালোয়ার কামিজ পরা হয়নি। হ্যাঁ, আচ্ছা, তো তখন আমি ক্লাস 2-তে পড়ি, তো ওই প্রথম সালোয়ার কামিজটা আমার এখন পর্যন্ত মনে আছে। ইনফ্যাক্ট ওই কামিজটা এখনো আছে, এখন পর্যন্ত আছে, এখনো আছে। আমার অনেক পুরন পুরন কাপড় কিন্তু এখনো আছে। আর একটা মজার ব্যাপার, আমার মনে হয় এখনো লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি যখন 9 বছর ছিলাম আমার মনে আছে সেই কাপড়গুলো কিন্তু এখন আমার ফিট হয়। ইনফ্যাক্ট একটা কাপড় আমি এখনো পরি। রিয়েলি? ইয়েস। ওয়াও, না এরকম ব্যাট করলে সারা জীবন কাপড় না বানালে চলবে। এই যে ফ্যাশন ডিজাইনিং এ পড়ছো, নতুন নতুন কাপড় আর তাহলে পরা হবে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আর মানে ধরো এখন নিশ্চয়ই আশেপাশে যারা আছে, ছোট বাচ্চা গ্রুপ যারা আছে, তাদেরকে সালামিও দিতে হয়? হ্যাঁ, এটা তো করতে হয়, এটা অনেক বছর ধরেই নিজে পাওয়াটা কি কমে গেছে। আমি আমার বাসায় সবচেয়ে বড়, তো সেই ক্ষেত্রে আমার অলওয়েজ দেয়াটাই হয়। আর আমার কমটা আসলে, আমার অ্যাকচুয়ালি যখন আমাকে আম্মু আব্বু ওরা যখন বলে যে এই না তোমার সালামি, আমার না খুব হাসি পায় আর খুব লজ্জা লজ্জা লাগে, আমি ওইভাবে কখনো নিতে পারি না। তো তারপর কি করো, বলে যাও যে তুমি কোথাও রেখে যাও, আমি নিয়ে নিবো? না, ওইভাবে বললে আমি মানে খুব না, এখন না, একটু পরে থাক না, তোমার কাছে থাক, লাগলে নিয়ে নেব, এইভাবে বলি। আমি তোমাকে সালামি দিব, হ্যাঁ, এরপর থেকে তুমি শুধু আমাকে এটাই বলবো যে থাক, এখন লাগবে না, তখন তো নিয়ে ফেলবো আমি সবার আগে। ও আচ্ছা, আমারটা নিয়ে নেবো না, তখন আর লজ্জা লাগবে না। যাই হোক, তোমার ঈদের গল্প শুনলাম, সবকিছু শুনলাম, কিন্তু তারপরও এই অনুষ্ঠানের একটা নির্দিষ্ট টাইম আছে যেটা আসলে একেবারে টিকটিক করছে, একেবারে শেষ পর্যায়ে। এখন আমরা যেহেতু একেবারে শেষ পর্যায়ে, তোমাকে আসলে আবারও অনেক ধন্যবাদ, কারণ আমি জানি যে রোজা চলছে, তোমাদের ঈদের কাজ নিয়ে অনেক ব্যস্ততা, তারপরে সময় দেওয়া, তুমি ডাকলে আমরা এমনিতেই আসবো, ধন্যবাদ বলার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড, এবং আমিও তোমাদেরকে অনেক 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 বেশি পছন্দ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।